প্রতিষ্ঠিত রাখার জন্যে আমার সন্তানরা যখন ওই বড় বড় উচ্চ পদে হবে তখন তারা বাংলার মুক্তি মুক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে বাঙালি জাতির মনে সুপ্রতিষ্ঠিত করবে। আপনি জানেন মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আমি সাবেক তথ্যমন্ত্রী হাসানুর রহিম ইনু, সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, আমরা একত্রিত হয়ে আমরা একটি ঐতিহাসিক কাজ করার জন্য আমরা ঐকমত হয়েছিলাম। সেই কাজটি হলো বাঙালি নৌ কমান্ডো, যাদের হাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি ঐতিহাসিক একটি ভূমিকা, যে একটি অপারেশন, সেই অপারেশন জ্যাকপটের ভিত্তিতে একটি সিনেমা আমরা পূর্ণ দৈর্ঘ্য একটা সিনেমা করার দায়িত্ব নিয়েছিলাম, আপনিও সেখানে ছিলেন। এবং আমি আমাকে আপনি বলেছিলেন আপনাকে সহযোগিতা করবো, আপনি কাজে হাত দেন, আমি হাত দিয়েছিলাম। আপনারা শুনে দুঃখ পাবেন, আমাদের গত মেয়াদের শেষ সময় যে সচিব ছিল নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব একজন মানুষ, সে হল আব্দুস সামাদ। তিনি বারবার এগুলো নিয়ে টাল বাহানা করছিলেন, সময় ক্ষেপণ করছেন। আমাদের মেয়াদ যখন শেষ হয়ে যায় দেখলাম সেই অপারেশন জ্যাকপট ছবিটি বন্ধ হয়ে গেল, একই সঙ্গে বন্ধ করে দিল সেটি হলো এমভি ইকরাম নামে একটি পাকিস্তানি জাহাজ, নৌ কমান্ডোরা ডুবিয়েছিল চাঁদপুরে, সেইটাকে কেন্দ্র করে একটি জাদুঘর আমরা করতে চেয়েছি, সেইটাও বন্ধ করে দিল। চট্টগ্রাম বন্দরে 101 জন শ্রমিক কর্মচারীকে পাকিস্তানি সেনারা অস্ত্র খালাস করার জন্য যখন হুকুম দিল, শ্রমিক কর্মচারীরা কেউ রাজি হলো না, তাদের উপরে 100 গুলি চালিয়ে 101 জন শ্রমিক কর্মচারীকে হত্যা করা হলো। সেই শ্রমিক কর্মচারীদের স্মৃতি রক্ষার জন্য একটি স্তম্ভ আমরা নির্মাণের দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু আমার সেই একজন সেক্রেটারির কারণে, একজন সচিবের কারণে, সে আব্দুস সামাদের কারণে আমরা সেটা করতে পারিনি। আল্লাহ রসিম রহমত, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যখন নতুন সরকার গঠন করলেন, আমাদের মোজাম্মেল ভাইয়ের পাশাপাশি আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি করলেন। আমি সেই অপারেশন জ্যাকপট, এমভি ইকরামের এমভি ইকরামকে সংরক্ষণ করার সেই কাজটি আবার মাননীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করে শুরু করলাম, আমরা হাল ছাড়িনি। আমরা সেই ঐতিহাসিক কাজটি আবার হাত দিয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং আমি মিলিতভাবে এই কাজটা শুরু করেছি। আমরা আশা করি এই ইতিহাসটি আমরা বাঙালি জাতির কাছে তুলে ধরতে পারবো খুব শীঘ্রই। এখানে অনেক নৌ কমান্ডার আছে মাননীয় মন্ত্রী।